ধন্যবাদ সবাইকে। আজ আমি আপনাদেরকে দেখাবো পুরনো এফএমডি 3300 3200 3100 বেসিক ইউজ। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিসপ্লে অপশনটি, তো ডিসপ্লে অপশনে ক্লিক করলে সেটিংসে যাওয়ার পরে বেসিক সেটিংস, চার্ট ডিসপ্লে, সিম্বল ডিসপ্লে, চার্ট অ্যালার্ট, এই অপশনগুলো আছে। বেসিক সেটিংসে ক্লিক করুন, তাহলে আপনি দেখতে পারবেন বেসিক সেটিংসে এই অপশনগুলো আসে। তারপর চার্ট ডিসপ্লেতে ক্লিক করবেন, চার্ট ডিসপ্লেতে ক্লিক করলে, ক্লিক করার পর আপনারা জেনারেলি দেখতে পারবেন সিম্বলস, বাউন্ডারিস, ফোর শেডস ক্লিক করা আছে এবং স্কেল মিনিমাম অপশনও এখানে আছে। তারপর দেখতে পারতেছেন শ্যালো প্যাটার্ন, শ্যালো ওয়াটার ডেঞ্জার্স, আননোন অ্যাকুরেসি, সবগুলো অপশন এখানে আছে। এই অ্যাকুরেসি অপশনে ক্লিক করব আমরা ক্যাটাগরি জোন অফ কনফিডেন্স পাওয়ার জন্য। এতে ক্লিক করার পর সেভে দিলে ক্যাটাগরি জোন অফ কনফিডেন্স ক্যাটজক চার্টে চলে আসবে। দেখতে পারতেছেন আপনারা চার্টে সব ক্যাটজক চলে এসেছে। এবং এটাকে আনক্লিক করে দিলে, আনচেক করে দিলে, তারপর সেভে অপশনে ক্লিক করলে আমাদের ক্যাটাগরি জোন অফ কনফিডেন্স ক্যাটজক আবার চলে যাবে। সো আমরা যখন ক্যাটজক চেক করতে চাইবো এবং আমাদের ক্যালকুলেশনের জন্য দরকার পড়বে ইউকেসি এবং সেফটি প্যারামিটার, তখন আমরা এইভাবে অ্যাকুরেসি চেক করে, ক্লিক করে, চেক করে আমরা ক্যালকুলেশন করব। তারপর দেখতে পারতেছেন স্ট্যান্ডার্ড অপশনটি আছে, স্ট্যান্ডার্ডে ক্লিক করলে আমাদের এই অপশনগুলো চলে আসে, এইসবগুলোই চেক মার্কে রাখতে হবে। তারপর আদার অপশন আছে, আদার অপশনগুলো সবগুলো চেক মার্কে রাখতে হবে। তারপর টেক্সট, টেক্সটের মধ্যে সবগুলো চেক মার্কে রাখতে হবে। তারপর এন টু এম, নোটিসেস টু মেরিনার। সো নোটিসেস টু মেরিনার অপশনটি খুব ইম্পর্ট্যান্ট, বিকজ এখানে এআইও অ্যাডমিরালটি ইনফরমেশন ওভারলে টেম্পোরারি অ্যান্ড লিমিটেড নোটিস নো ইনফরমেশন দেখতে পারছেন, চেক মার্কে টিক করা আছে এবং সি ম্যাপেও টিক করা আছে। সো আমরা যখন এআইও অ্যাক্টিভেটেড থাকবে, চেক মার্ক কারেক্টেড থাকবে এবং টিক মার্ক দেওয়া থাকবে, তখন আমরা আমাদের চার্টে টিএনপিগুলো দেখতে পারবো। যদি চেক মার্ক টিক মার্ক না দেওয়া থাকে তাহলে টিএনপিগুলো আমরা দেখতে পারবো না। সো খেয়াল রাখবেন আমাদের ইগ্রিসে অলওয়েজ যেন এআইও টিক করা থাকে। তারপর আমরা চলে যাচ্ছি সিম্বল ডিসপ্লে অপশনে। সো সিম্বল ডিসপ্লে অপশনে প্রথমে জেনারেল দেখতে পারতেছেন এখানে শিপের আউটলাইন, ইআইএস আউটলাইন অপশনগুলো অন থাকতে হবে। তারপর ভেলোসিটি ভেক্টরস, শিপ ভেক্টর, টার্গেট ভেক্টরস অন থাকতে হবে। স্টাইল এসটিডি, ইগডি স্টাইল, টাইম ইনক্রিমেন্টস, পথ ডিটেক্টর, রাডার অ্যান্টেনা, পথ ডিটেক্টর, এগুলো আমরা ক্লিক করে রাখতে পারি। এই পথ ডিটেক্টর যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের শিপের যে ভেক্টর দেখতে পারতেছেন, ভেক্টরটা পথ ডিটেক্টরকে মুভ করবে নেক্সট কোন দিকে যাচ্ছে। তো আমরা এটাকে আনচেক রাখি, বিকজ আমরা দেখতে চাই যে আমাদের স্পিড ওভার গ্রাউন্ডের মাধ্যমে শিপে কোন পজিশনে যাবে নেক্সট 20-15 বা 30 মিনিটসের পর। তারপর দেখতে পারতেছেন চার্ট অ্যালার্ট অপশনটি, চার্ট অ্যালার্ট অপশনটিও খুব বেশি ইম্পর্ট্যান্ট, বিকজ এখানে আমরা চার্ট অ্যালার্ট সব সেটিংগুলো দেখতে পাচ্ছি, টিকমার্ক চেকমার্ক করা আছে, সবগুলো চেকমার্ক থাকতে হবে। একটা ইম্পর্ট্যান্ট হচ্ছে কি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেড কালার মিন্স অ্যালার্ম, দেন দিস অরেঞ্জ কালার মিন্স ওয়ার্নিং, অ্যান্ড দিস ইয়েলো কালার হচ্ছে কশন। সো আমাদের এখানে চার্ট অ্যালার্ট সেটিংয়ে সবগুলো চেকমার্ক টিকমার্কে থাকবে। তারপর দেখতে পাচ্ছেন আপনারা ইম্পর্ট্যান্ট অপশনটি শ্যালো কন্ট্রোল, সেফটি ড্যাপ, সেফটি কন্ট্রোল, ডিপ কন্ট্রোল, ওকে, এটা আমরা ক্যালকুলেশনের মাধ্যমে সেট করে থাকি। তারপরে আমাদের নেক্সট অপশন হচ্ছে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন লগে ভয়েস লগ, এই ভয়েস লগে আমাদের ইনফরমেশনগুলো থাকে এখানে। তারপর নেক্সট অপশন হচ্ছে গিয়ে ডেঞ্জার টার্গেট অপশন। তারপর টি টার্গেট এআইএস সেটিংস অপশন, ন্যাপ স্ট্যাটাস অপশন, জিওমেট্রি অপশন, পিআই অপশনস, দেন মনিটরিং অপশন, দেন রুট ট্রান্সফার অপশন। তারপর আমরা শিপ অ্যান্ড রুট প্যারামিটার্স অপশনগুলো দেখবেন, এগুলো দেওয়া আছে। দেন নেভিগেশন প্যারামিটার্স, টিসিএস ফাংশন, কস্ট প্যারামিটার্স, রুট ইনফরমেশন, সিস্টেম লোকাল সিলেক্ট, কল সেন্সর সেটিংস, আদার সেন্সর সেটিংস, এগুলো হচ্ছে আমাদের ইগ্রিসে নর্মাল বেসিক ফাংশন। তারপর উপরের দিকে যদি আপনারা যান দেখতে পারবেন এখানে এই টিসিএস ফাংশনটি আছে। টিসিএস ফাংশন হচ্ছে ট্র্যাক কন্ট্রোল সিস্টেম,
আমরা যখন গ্রেট সার্কেল সেইলিং করি তখন আমাদের টিসিএস অ্যাক্টিভেটেড থাকে। সো নর্মালি আমরা রামলাইন করলে আমাদের কোর্স অ্যাডজাস্টমেন্টের দরকার হয় না, বাট গ্রেট সার্কেল সেইলিং করলে অনবরত আমাদের কোর্স অ্যাডজাস্টমেন্ট সেটিং করতে হয়। তো এটাকে অটোমেটিক মোডে রাখার জন্য আমরা টিসিএস মোড অ্যাক্টিভেট করে দিই। সো দেখতে পাচ্ছেন ম্যানুয়াল আপডেট, ম্যানুয়াল আপডেট যদি আমাদের থাকে তো ম্যানুয়াল আপডেটগুলো করার জন্য ম্যানুয়াল আপডেটের ফাংশন হচ্ছে এটা। তারপর আমাদের মেসেজ অপশনটা আছে, মেসেজ অপশন হচ্ছে ন্যাপট্যাক সেফটি মেসেজ, ইজিসি, সব মেসেজে আমরা এখানে অটোমেটিকলি প্লটেড হয়ে যায়। তারপরে ভয়েস ফাংশনটি আছে, ভয়েস ফাংশনে ক্লিক তো আমি আমার অন্য ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি কীভাবে রুট ক্রিয়েট করবেন এবং মনিটরিংয়ে ইউজ করবেন, কীভাবে ইউজার চ্যাট ইউজ করবেন। মনিটর ফাংশনটি হচ্ছে কি, মনিটর ইনফরমেশনে ক্লিক করলে আমাদের নেক্সট ওয়েব পয়েন্টের সবগুলো ইনফরমেশন আমরা পেয়ে যাচ্ছি, ইটিও কখন, তারপর আমাদের ডিস্টেন্স টু গো কখন, ডিস্টেন্স টু গো কত কী পরিমাণ, সবগুলো আমরা এখান থেকে জানতে পারতেছি। আর যে স্টার্ট ক্যালকুলেটেড অপশন দেখছেন, এখানে আমরা আমাদের কখন গিয়ে পৌঁছাবো বা কখন পৌঁছালে আমরা কত স্পিড আসবে এটা অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাবে। সাপোজ আমরা পৌঁছাতে চাই লাস্ট ওয়েব পয়েন্ট এই 40 নম্বরে, এই যে ওয়েব পয়েন্টে দেখতেছেন 40 নম্বরে আমরা পৌঁছাতে চাই 8 নভেম্বর, তাহলে 8 নভেম্বর আমরা সেট করবো, 8 নভেম্বর, তারপর ওকে দিব। দেওয়ার পর আমরা 8 নভেম্বর কখন পৌঁছাতে চাই, সাপোজ আমরা পৌঁছাতে চাই বিকালের দিকে 1800-এ, তারপর এন্টার দিয়ে দিবেন। এন্টার দেওয়ার পর স্টার্ট ক্যালকুলেটে ক্লিক করবেন, তারপর কিছুক্ষণ ওয়েট করবেন। তো 12টে আমরা যদি যাই তাহলে আমরা 18টার দিকে পৌঁছে যাচ্ছি। তারপর আপনারা দেখতে পারতেছেন প্রথম অপশনটি হচ্ছে ইগনিস ফাংশন, এখানে ক্লিক করার পর ইগনিস এবং কলিং দুটো অপশন আসে। নেভিগেশনে ক্লিক করার পর নেভিগেশন মোডে চলে যাবেন, চার্টসে ক্লিক করার পর আমি আপনাদেরকে দেখিয়েছি, চার্টসে ক্লিক করার পর এই ফাংশনগুলো চলে আসে। তারপর প্ল্যান মোডে ক্লিক করলে প্ল্যানিং মোডে চলে আসবে। আদার্স, আদার্স অপশনে আছে সাইলেন্ট করার জন্য এবং প্লেব্যাক, মানে আপনার প্রিভিয়াস ভিডিও যা রেকর্ড হয়েছে আমাদের ইগনিস সেটা দেখার জন্য প্লেব্যাক অপশন আমরা ইউজ করতে পারি। তারপর এখানে ক্লিয়ার রাডার অপশনটি দেওয়া আছে, চার্ট অনলি, স্ট্যান্ডার্ড ডিসপ্লে, ভেক্টর চার্ট, কাস্টম অপশন, ইনফরমেশন অপশন, সেটিংস অপশন। এবং একটি ইম্পর্টেন্ট কথা হচ্ছে কীভাবে আমরা ইগনিসে WGS 84 ডেটা মাঝে চেক করবো, এটা হচ্ছে বেটিং ইন্সপেক্টরের প্রধান কোয়েশ্চেন। তো আপনারা অবশ্যই জানতে চাইবেন। সো আমরা WGS 84 এর লেফট ক্লিক করব, করার পর এই এই পে এই পপ আপ উইন্ডোটি চলে আসবে, যেখানে আপনারা দেখতে পারতেছেন কনভার্টেড টু WGS 84, WGS 72, আরও অনেক ধরনের অপশন দেওয়া আছে। আমরা WGS 84 ক্লিক করব এবং এটা ইউজ করব, একটু ক্লোজ করে দেবেন। এভাবে আমরা চেক করতে পারি WGS 84 ডেটা মে আছে আমাদের চার্টটা। তারপর আপনারা দেখতে পারতেছেন ডান দিকে নিচের দিকে টার্গেট AIS অপশনটি অ্যাক্টিভেট করা আছে, ভেক্টর 30 মিনিট। আমি যদি চাই আমার আগামী 1 ঘন্টায় আমি কোথায় পৌঁছাবো এটি 1 ঘন্টা দিতে পারি। CPTCPA আমাদের ক্যাপ্টেন্স ইনস্ট্রাকশানস আর কোম্পানি পলিসি অনুযায়ী আমরা সেট করব। AIS CPA CPA সেট করা যায়। নেক্সট এরোতে ক্লিক করার পর ইকো চলে আসবে, এই ইকো অপশনটি হচ্ছে কি আমাদের রেডার থেকে ভিডিওটা নেওয়ার জন্য, এটাকে আমরা অন করে রাখবো, নর্মালি অন করতে হয় বেটিং ইন্সপেক্টর এটা দেখতে চায়। সো এটা অন করার পরে দেখবেন আমাদের রেডারের যে ছবিটা আছে এটা এখানে প্রতিফলিত হবে, এর যদি কোনো টার্গেটও থাকে এখানে দেখাবে, যদি কোনো ল্যান্ড থাকে তাও দেখাবে। দ্যাট মিন্স হচ্ছে কি আপনার ইগনিসে যা ঘটতেছে সবই এখানে ওভারলে হবে। সো অ্যাকচুয়ালি বাই চান্স কনিং পজিশনে চলে আসছে টাচ লেগে, আমি আবার ফিরে যাচ্ছি, কনিং থেকে ইগনিস অপশনে চলে যেতে হবে। আমাদের নেক্সট অপশনটি হচ্ছে গিয়ে পিআই প্যারালাল ইন্ডেক্সিং, সেখান থেকে আমরা প্যারালাল ইন্ডেক্সিং সেট করতে পারবো।
নেক্সট অপশন হচ্ছে গিয়ে লুক অ্যাহেড। সো লুক অ্যাহেড অপশনটিও আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। নর্মালি লুক অ্যাহেডকে আরেকটা নাম দিয়ে বলা হয়, সেটা হচ্ছে সেফটি গার্ড। সো লুক অ্যাহেডে আমরা কোম্পানি পলিসি অনুযায়ী সেট করে রাখবো। সো নর্মালি আমার কোস্টালে অলরেডি সেট করা আছে কোস্টালের জন্য, বিকজ ইউ আর গোয়িং টু কোস্টাল এরিয়া ভেরি সুন। সো লুক অ্যাহেড ফাংশনটা হচ্ছে গিয়ে নর্মালি 90 যে সেট করা আছে দেখছেন, যে পরিমাণ আপনার ডিস্টেন্স সেট করবেন ওই ডিস্টেন্সের মধ্যে কোনো টার্গেট আসলে বা কোনো সেফটি রিলেটেড বা হ্যাজার্ড কিছু আসলে এটা আপনাকে অ্যালার্ম দেবে 3 মিনিট, এবং 3 মিনিটের মধ্যে যদি কোনো কিছু এসে যায় এটা অ্যালার্ট দিবে। সো নর্মালি এই যে আপনার সেফটি গার্ড, এটা ওপেন সি, তারপর কোস্টাল সি, চ্যানেল সবগুলোর জন্য আপনার কোম্পানি পলিসি অনুযায়ী সেট করতে হবে। নেক্সট অপশনটা হচ্ছে গিয়ে আমাদের রেইন দেন প্রিডিক্টর। প্রিডিক্টর অপশন তো আমি আপনাকে বলেছি, যদি অন করার আগে নেক্সট 30 সেকেন্ড বা 1 মিনিটে আপনার শিপের গতিপথ কী হবে এটা প্রিডিক্ট করবে। অ্যাঙ্কর ওয়াচ, সো অ্যাঙ্কর ওয়াচের অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন, আমরা যখন অ্যাঙ্কর ড্রপ করবো তখন আপনি অ্যাঙ্কর সার্কেল, ড্যাক সার্কেল ক্যালকুলেট করে কী পরিমাণ হবে এটা এখানে সেট করে বসাতে হবে, তারপর ড্রপ অ্যাঙ্কারে দিলে অ্যাঙ্কর সার্কেল ড্রপ হয়ে যাবে। নেক্সট ইউপিসি, ইউপিসি ইকো অ্যালার্ম ইউনিট ডিপেন্ডস অন কোম্পানি পলিসি অ্যান্ড ক্যাপ্টেন ইনস্ট্রাকশন, ইউপিসি লিপিড অলসো কোম্পানি পলিসি। দেন এখানে আমরা ড্রাফ সেভ করতে পারবো। দেন নেক্সট অপশন কার্ভ ডিবিএল, দেন অটো পাইলট মোড, এই তো এগুলোই। আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে আমাদের সঙ্গে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। স্যার একটি ভালো ফাংশন হচ্ছে গিয়ে নর্মালি আমরা আমাদের শিপের ক্লক চেঞ্জ করে থাকি, সো শিপের টাইম চেঞ্জ করার জন্য আপনার যে অপশনটি ইউজ করতে হবে সেটি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমি কার্সরটি রেখেছি ডেট অ্যান্ড টাইমে, রাইট ক্লিক করতে হবে, রাইট ক্লিক করার পর অ্যাডজাস্ট লোকাল টাইমে ক্লিক করতে হবে, করার পর এই অপশনটি চলে আসবে, তখন আপনারা প্লাস এরো ইউজ করে অথবা ম্যানুয়ালি সেট করতে পারবেন +1, +2 বা কী চান এটার উপর ডিপেন্ড করে এটা সেট করা যাবে। সো ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য, আশা করি ভালো আছেন। এই অ্যারোটিতে ক্লিক করলে প্লাস মাইনাস হয়ে যাবে, আর এটাতে ক্লিক করলে বাড়াতে পারবেন, কমাতে পারবেন, ওকে দিয়ে সেট করে দিতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আমাদের নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।